জলপাইগুড়ি জেলা পুলিশ মহলে ম্যাজিশিয়ান নামে বেশি পরিচিত তিনি। জলপাইগুড়ি কোতলি থানার আইসি বিশ্বাসরা সরকারের নিরাপত্তা রক্ষীর দায়িত্বে ছিলেন তিনি। পুলিশ মহলে ম্যাজিশিয়ান ম্যাজিক দেখিয়ে আনন্দ দেওয়ার সুবাদে তাকে সকলে ম্যাজিশিয়ান বলে সৈফুল নামে সকলেই তাকে ডাকত। সম্প্রতি কর্মরত অবস্থায় করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করা হয়েছে জলপাইগুড়ি কোভিড হাসপাতালে। সেখানে এখন তিনি সুস্থ হয়ে শুক্রবার রাতেই ছাড়া পেয়েছেন সৈফুল। এই খুশিতে শনিবার সকালে তাকে সম্বর্ধনা জ্ঞাপন করেছে জলপাইগুড়ি কোতলি থানার আইসি বিশ্বাসরা সরকার সহ অন্যান্য পুলিশ কর্মীরা। পুলিশ মহলে তাকে স্বাগত জানানোর জন্য তিনি আপ্লুত হয়েছেন এই ম্যাজিশিয়ান। জলপাইগুড়ি জেলা পুলিশ মহলে ম্যাজিশিয়ান নামে পরিচিত এই সৈফুল অন্যান্য সময় ম্যাজিক দেখে সকলকে আনন্দ দেয় এই সৈফুল, কিন্তু তিনিও আক্রান্ত হয়েছিলেন করোনাতে এবং শুক্রবার তিনি সুস্থ হয়ে ফিরেছেন এবং তাকে সম্বর্ধনা জ্ঞাপন করেছেন জলপাইগুড়ি আইসি বিশ্বাসরা সরকার এবং অন্যান্য কর্মীরা। এবং এই সম্বর্ধনা পেয়ে অনেক আপ্লুত এই ম্যাজিশিয়ান সৈফুল। শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে তাকে সম্বর্ধিত করেছেন জলপাইগুড়ি কোতলি থানার আইসি বিশ্বাসরা সরকার সহ অন্যান্য পুলিশ কর্মীরা। শুনব সেই ম্যাজিশিয়ান সৈফুল কি বলছেন। আপনার পক্ষে থেকে যদি আমার যেদিন অ্যাকচুয়ালি ধরা পড়েছিল মনের দিক দিয়ে আমি খুবই স্যাটিসফাই ছিলাম, কিন্তু পজিটিভ যখন ধরা পড়লে একটু খারাপ লাগছিল, সেটা স্বাভাবিক ব্যাপার। ওখানে গিয়ে দেখলাম পুরোপুরিটা আলাদা, পজিটিভ কোনো ব্যাপার নয়। এটা মনে জোর রাখতে হবে এবং ডাক্তার সাহেব যেটা বললো যে গরম জল লবণ দিয়ে একটু গরম করতে হবে আর রাত্রিবেলা শোবার 10 মিনিট আগে একটু গরম জল খেতে হবে আর ভিটামিন সি। কীভাবে কাটালেন এই কদিন? জাদু সাদু দেখাই দেখিয়েছিলেন? খুব ভালো। কেমনভাবে কাটালেন কদিন ধরে? ভালোই কেটেছে মোটামুটি। ওদেরকে জাদু দেখিয়েছিলেন পেশেন্টদের বাকি বা? হ্যাঁ হ্যাঁ। কী করে কী করে কাটালেন এই কটা দিন? খুব আনন্দে কেটেছে, টেনশনও ছিল আনন্দ ছিল দুটোই। আর আপনি কীভাবে ওদেরকে সাহায্য মানে কীভাবে পাশে ছিলেন? আলাদা তো আপনাদের জাদু জাদু দেখিয়েছি একটু ওরও চাই, মানে সবাই দেখলাম যে পজিটিভ যারা ওখানে আছে ওখানে সমস্ত পজিটিভ পেশেন্ট সবাই একটা মানসিকতা ভুগছে। আমি মনে মনে একটু টাইট নিলাম যে একটু আনন্দ দেখাই সবাইকে। আমি নিজেই বললাম যে আসো বন্ধুরা আমি কিছু একটু দেখাচ্ছি, ওরা খুব খুশি। কেউ কেউ আসলে সবাই তো আসতে চায় না, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে ওখানে কেউ বেড দেখে দেখছে, কেউ আরও দূর থেকে দেখছে তাকে দেখে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কী করবেন আজকে? আমাদের বড়ই আনন্দের দিন, আমাদের সহকর্মী করোনার সাথে ফাইট করে ও নিজেকে নেগেটিভ রিপোর্ট নিয়ে ও আসছে আমাদের কাছে, আমরা ওকে সম্বর্ধনা দিলাম আইসি কোতোয়ালি তার থানাতে ওকে সম্বর্ধনার ব্যবস্থা করেছে, এটা খুবই আনন্দের বিষয় আমাদের কাছে। কী করবেন আজকে? আমাদের বড়ই আনন্দের দিন, আমাদের সব